জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে। মুর্শিদাবাদ জেলার অন্যান্য সৃষ্টি কারিগরি হস্তশিল্পীদের উৎসাহিত করতে মুর্শিদাবাদ জেলা শিল্প কেন্দ্রের পক্ষ থেকে জেলা শিল্প কেন্দ্র কার্যালয়ে দুদিন ব্যাপী এই মেলা আয়োজন করা হয়। সোমবার দুপুরে জেলা শিল্প কেন্দ্র কার্যালয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আধিকারিক। সবাই এখানে বিভিন্ন রকমের কাজ করেছে, কেউ কাঁথা স্টিচ, কেউ জুটের, সবাই সবারই বেস্টটা দিয়েছে। প্রত্যেকে দুটো করে আইটেম দিতে পারে, আমিও দুটোই দিয়েছি। দুটোই জুয়েলারি ওখানে রাখা আছে, একটা আছে বীরপুরুষ কবিতাটাকে ধরা হয়েছে আর একটা মাদার নেচারের ওপরে করা হয়েছে। দেখলাম, আমি সত্যি খুব আনন্দিত উৎফুল্লিত যে আমাদের মুর্শিদাবাদ জেলায় এত সুন্দর হাতের কাজের জিনিস তৈরি হয়, এবং আমার গর্ববোধ হচ্ছে। সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীকে যে তিনি সবসময়, আমরা এখন বর্তমান সমাজে আমরা কি হয় যে যেইগুলো হয়তো মেশিন দিয়ে তৈরি হয় সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে কিনতে যায়, কিন্তু তিনি একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী যিনি হাতের দিয়ে তৈরি হচ্ছে, হাত দিয়ে মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ তৈরি করছে, এবং তিনাদের সম্মান রক্ষার্থে, নিজেদের রাজ্যের সম্মান রক্ষার্থে আমাদের মুখ্যমন্ত্রী আজকে তাদেরকে বিভিন্ন রকম পুরস্কার দ্বারা পুরস্কৃত করছেন। তার জন্য আমি বাঙালি হয়ে গর্ববোধ করি।